আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। তো আজকে আমার মা এই পৃথিবীতে নাই, 14 বছর হয়ে গেল আমার মা দুনিয়া থেকে চলে গেছেন। তো আজকে মার জন্য একটু এতিমখানায় বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তো আমি আমার মা যা পছন্দ করে, যেরকম গরু গোস্ত দিয়ে লাউ দিয়ে খেতে আমার মা খুব পছন্দ করে, তো আমি সেই রকম একটু আয়োজন এতিমখানার বাচ্চাদেরকে ওইভাবে করে রান্না করার জন্য বলছি। যাই হোক, তারপর সেটা আর হয় নাই। এখন লাউয়ের পরিবর্তে আলু দিয়ে গরু গোস্তটা করা হবে আর লাউ দিয়ে চিংড়ি করা হবে। তো বাজারগুলি করে এখন এতিমখানায় দিয়ে আসবে, তারপর ওরা রান্না করে খাওয়ার ব্যবস্থা করবে। যেহেতু আমি বাংলাদেশে নাই, আমি দেশের তো যেহেতু দেশের বাইরে, তো এই জন্য আমার আমার হাত দিয়ে আর কি আমি করাতে পারি নাই। তো তাই বাংলাদেশে কিছু কিছু সিন আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবাই আমার মার জন্য দোয়া করবেন, যেহেতু আমার মা এই পৃথিবীতে নাই, সে মারা গেছে, 14 বছর হয়ে গেছে। তো সবার কাছে দোয়া প্রাপ্তি, সবাই আমার মার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার মাকে জান্নাতবাসী করে, সবার কাছ থেকে দোয়া চাই। তো লাউ দিয়ে চিংড়িটাও আমার মার খুব পছন্দ ছিল, তারপর গরু গোস্তের সাথে লাউটা, এটাও আমার মার খুব পছন্দ ছিল। তো ওইভাবেই আমি করতে চাইছিলাম, তারপরে আলু দিয়ে আর কি গরু গোস্ত দিয়ে করা হয়েছে। আসলে কি, ছোট ছোট বাচ্চারা দেখলে আসলে খারাপ লাগে। এখানে বাচ্চাগুলির বয়স দেখে মনে হচ্ছে 6-7 বছরের বাচ্চা হবে, সব ছোট ছোট বাচ্চারা। তো তো এখন সব বাচ্চাদেরকে আইসক্রিম দেওয়া হচ্ছে, ওরা আইসক্রিম খেতে চাইছিল, তো বাচ্চাদেরকে সবাইকে আইসক্রিম দেওয়া হচ্ছে। তো আমার, আমি যেহেতু দেশের বাইরে থাকি, তো আমার এই কাজটা যে সম্পূর্ণ করছে, যারা এই কাজটা সম্পূর্ণ করে দিছে, তো তাদেরকে আসলে ধন্যবাদ বলে ছোট করতে চাই না। আসলে আমি অনেক বেশি কৃতজ্ঞ, অনেক বেশি খুশি হয়েছি। তো আমি এখন চলে আসলাম সেন্সবাড়িতে। আমি এখানে বেবি বয়ের কাপড় কিনতে আসছি। আমার আসলে, যেহেতু আমার মেয়ে, আমি মেয়ে বাচ্চার কাপড় কিনে ইউজ টু, বাচ্চা ছেলে বাচ্চাদের কাপড় আমার কখনই কেনা হয় না। তো আজকে দেখা গেছে যে আমার ছেলে বাচ্চার কাপড় কিনতে হবে দেখে আমি একটু কনফিউজ। আমি আসলে এক আমার এক ভাইয়ার ছেলের জন্য কাপড় কিনতে আসছি। তো আজকে দেখতেছি, আর আমি যেখানে আসছি সেন্সবাড়িতে, এখানে ওদের কাপড় স্টক খুবই কম, ছোট্ট একটা স্পেসের মধ্যে বাচ্চা ছেলে বাচ্চাদের কয়েকটা কাপড়। তো আমি কোনটা থেকে কোনটা নিব সেটা নিয়ে একটু কনফিউজ, কারণ এখানে 18 মান্থ ছিল বেবিটার বয়স। তো আমি ওর জন্য দেখতেছি কোন কাপড়টা ভালো লাগে, কারণ এখানে কয়েকটা কাপড়ই লিমিটেড। আমি যেহেতু, আমি যদি
সিটির দিকে যাইতাম বা ওয়েস্টফিল্ডে যাইতাম, হয়তো বা আমি অন্য অন্য ব্র্যান্ডের অনেক ভালো ভালো কাপড় দেখতে পারতাম। যেহেতু সেঞ্চুরিতে কাপড় এখানে কয়েকটা লিমিটেড, তো আমি এখানের মধ্যেই, আর আমার বাসার কাছেই যেহেতু, এই জন্য আমি আর দূরের দিকে যাই নাই, আমি এখান থেকেই নিয়ে নিচ্ছি। তো ভাইয়া ছেলে হওয়ার পর কিছু দেয়া হয়নি আমার পক্ষ থেকে, উনি তো ইচ্ছা আসলে অনেক কিছুই করে, সময় সুযোগের কারণে সব সময় দেখা যায় যে সব কিছু হয়ে ওঠে না। আমার আসলে ভাইয়ার ছেলের জন্য অনেক কিছুই করার ইচ্ছে ছিল, তো দেখা গেছে যে ওইভাবে করে আমার নিজের সময়ের কারণে আমি স্কুল খুলে গেছে আমার মেয়ের, অথচ আমি আমার মেয়ের স্কুলের কাপড়গুলি কিনতে হবে এখনও আমি কিনতে পারি নাই। তো আমি যে দেখা যাবে যে আমার মেয়ের কাপড়গুলি কিনতে যাইতে হবে, তো সময় করার জন্য আর কি, নিজের 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 ব্যস্ততা নিয়ে নিজের কাজ, তারপর বাসার কাজ, বাচ্চা লুকাফটার করা, আমার জব, সব কিছু মিলায় আসলে আমি অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সময়টা যায়, এই কারণে ইচ্ছে করলে অনেক সময় অনেক কিছু হয়ে ওঠে না। তো নিয়ে নিলাম ভাইয়া ছেলের জন্য চার স্যুট জামা, দেখি ভাইয়া আসার পর পছন্দ করে কি না। আর যেহেতু আমি কাপড় নিচ্ছিলাম ভাইয়া ছেলের জন্য, তো এর মধ্যে মানহা বলতেছে ওর জন্য কিছু নেওয়া হচ্ছে না কেন, তো ওর জন্য ওর পছন্দের কালার বুক আমি নিয়ে দিচ্ছি। তারপর এই জামা এটাও আমি দেখলাম যে এখানে ফুল স্লিপের ড্রেসগুলি, আমার মনে হলো যে ওর জন্য ভালো হবে কারণ আমার দরকার ছিল। তো আমার কাছে দেখে, এখানে তো আগেই বললাম যে এখানে খুব অল্প কাপড় চাপড়ের যেহেতু এটা বড় শপিং মল না, তো অল্পর মধ্যেই যা আমার ভালো লাগছে, যেটা আমার দরকার ছিল সেটা আমি নিলাম। মান্নার জন্য দুই তিনটা ড্রেস নিলাম, এই তো এখন পে করে নিচ্ছি। তো এর মধ্যে চলে আসলাম বাসায়, আর এই তো এই মানহার এই কালারের বুকটাও সে নিচ্ছে, তো এটাও তার পছন্দ হচ্ছে একটা কালার পেন্সিল, আর এটা ওর নিতে চাইছে। তো আমি ভাবলাম যে টয়ময় হাবিজাবি থেকে এইটা নিয়ে দিই, মেয়ের জন্য ভালো, কালার করতে পারবে সুন্দর, তো আমার কাছে এটাই ভালো লাগছে। মেয়েকে এটাই নিয়ে দিলাম যে তুমি তো টয় নিয়ে যে খেলো না, দেখা যায় এগুলি নষ্ট করো, তো টয় থেকে তোমার এই কালার বুকটা নাও, এটা নিয়ে নিলেই দেখা যাবে তুমি কালার করতে পারবা। আর একটা কালার পেন্সিল কিনে দিলাম। তা এখন সে কালার করবে, কালার নিয়ে ব্যস্ত আছে, তো ভাবলাম ও কালার করে এর মধ্যে আমি আমার রান্নাটা করে নেই আজকে, আমি কোনো হেভি জেভি কোনো কিছু করব না। যেহেতু ভাইয়া কী খেতে পছন্দ করে, মান্নার বাবাও গরুর গোস্ত বা হেভি জেভি খাবার পছন্দ করে না, দেখা যায় যে সবজি টবজি মাছটা পছন্দ, তো আমি ভাবলাম আমি আজকে মাছটা রান্নাই করব। আর আমার গাছের থেকে আমার গার্ডেন থেকে শাক তুলে নিলাম, তো এখান থেকে ও শাকগুলি উঠাই নিচ্ছে ওর বাবা, তো শাক দিয়ে আজকে মাছ রান্না করব। আর আমি আসার সময় বাইরে থেকে কচুর মুখিটা কিনে নিয়ে আসছিলাম, সেটা দিয়ে আমি মাছ রান্না করব, আর এই শাকটা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব, মৃগেল মাছের মাথা দিয়ে। এটা আসলে ওর বাবার পছন্দ, ও লাল শাক দিয়ে মাছের মাথা বা ছোট মাছ খেতে খুব পছন্দ করে, তো আমি ওর স্টাইল করেই রান্না করব। আর যে ভাইয়া আসতেছে সেও দেখা যাবে যে সবজি টবজি মাছটা উনিও পছন্দ করে। তো এখন আমি আমার গাছের শাকটা পরিষ্কার করে ধুয়ে আমি এখন রান্নার আয়োজন করে নিব, খুব শর্টকাটের মধ্যেই আজকে রান্নাটা করব। শাক রান্না করছি আর হচ্ছে মাছ দিয়ে কচুর মুখি যা রান্না করব, বেশি কিছু আমি রান্না করব না। এখন শাকটাকে ভালো মতন ধুয়ে আমি পরিষ্কার করে কেটে নেব, যেহেতু এটা গাছের শাক এত সুন্দর মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না যারা দেখছেন, মাশাল্লাহ অনেক মানে তরতাজা জিনিস, আসলে গার্ডেনের জিনিসের জিনিস, ধরতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে মাশাল্লাহ। অর্ধেক কেটে নিয়ে আসছি আর অর্ধেক এখনও আছে, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আবার পরবর্তী সময় ভাগ্যে থাকলে রিজিকে থাকলে খাবো। আর এখন এগুলি কেটে নিচ্ছি, আর হচ্ছে মাছটাকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিব। আর আমি কচুর মুখিটাকে সুন্দর করে ছিলে একটু গরম পানিতে সিদ্ধ করে নিচ্ছি।
তো এখন মৃগেল মাছের মাথাটা আমি ভেজে নেছি, এই মাছটা দিয়ে আমি লাল শাকটা দিয়ে রান্না করব। মৃগেল মাছের মাথা এমনি কিন্তু অনেক মজার হয়, আর এটা এমনি ভুনা করলে অনেক মজা। আর মৃগেল মাছের মাথার ভুনা, আর তো এখন মাছগুলোকে ভালো মতো কড়া করে ভেজে নিচ্ছি, মশলাটা মাখায় রাখছিলাম, এটাকে আমি ভেজে তারপর আমি রান্নাটা করব। মাছের মাথাটাও একইভাবে ভেজে নিছি, ভেজে এক সাইডে রেখে আমি মাছগুলো এখন ভাজতেছি একই ফ্রাই প্যানে, আর এর মধ্যে পেঁয়াজও কেটে নিছি। আমি মাথাটা ভালো মতো কষায় নিয়ে তারপরে কিন্তু আমি শাকটা উপরে দিয়ে দিব। এই মাছটা নাম মাথাটা নামাবো না, এটার উপরেই আমি শাকটা বিছাই দিব। শাকটা শাকে যেহেতু পানি বের হয়, এটা অটোমেটিকই সিদ্ধ হয়ে ছোট হয়ে যাবে। আর একটা অন্য একটা পাশে আমি পেঁয়াজ দিয়ে হালকা একটু আদা বাটা রসুন বাটা আর লবণ দিয়ে আমি এটাকে ভালো মতন পেঁয়াজটাকে কষাই নিচ্ছি। আমি এখানে কচুর মুখিটা করব। তো এখন শাকটা দিয়ে দিলাম, শাকটা মাশাল্লাহ বারবার এই কারণেই বলতাছি, আসলে নিজের হাতে লাগানো শাক আর ধরতে বা আমি যখন কাটছি অনেক বেশি ভালো লাগছে। যারা আসলে নিজেরা গাছ টাছ লাগায়, তা যাদের গার্ডেন আছে বড়, যারা নিজেরা গাছের ফল বা সবজি খায়, আসলে তাদের কি বলবো, তাদের আসলে অন্যরকম ফিলিংস কাজ করে। যেটা বাজার থেকে কিনে নিয়ে এসে রান্না করলে কিন্তু ওই ওই রকমটা লাগে না। এবার কোনো কিছুই লাগানো হয় নাই, শুধু লাল শাকটাই লাগানো হয়েছে, তাও কয়েক কিছুদিন আগে লাগানো হয়েছে, কারণ এবার কোনো কিছু লাগাই নেই। এখন আমি রান্না শেষে বাগারটা দিয়ে নিলাম, আমি রসুন বাগার দিয়ে নিছি, ওই এই পাশটা তো দিছি, যেহেতু শাক রান্না করছি শাকে দিব বাগার, তো এই জন্য একটু মাছও দিয়ে দিলাম, আর একটু সব শেষে একটু ধনে পাতা ছিটে দিয়ে দিলাম। আমার এই রান্নাটাকে তো অলমোস্ট হয়ে গেছে। আর এখানে মাথা দিয়ে লাল শাক, তো এর মধ্যে আমার মাছটাও কিন্তু হয়ে গেল। আমি চুলাটা অফ করে দিছি, এখন ঠান্ডা করব। আজকে শাক আর মাছ টাছ এটাই রান্না করছি, কারণ যে ভাইয়া আসতেছে সেও শাক মাছ উনিও খেতে পছন্দ করে। গরু গোস্ত টোস্ত পোলাও টোলাও ওনার পছন্দ না, মানুষের বাবার মতনই সেম। তা আমি আর কি পোলাও টোলা হাবি জাবি কোনো কিছু করি নাই, আসলে পোলাওটা খুব করা কেউ আসলে করা দরকার, মানুষ গেস্ট আসলে দিতে হয় বলেই দেয়া। আসলে গরু গোস্ত থেকে তারপর হচ্ছে মুরগি বলেন পোলাও বলেন এইসবের থেকে আমার কাছে কেন জানি ভর্তা মাছ আর একটু সবজি টবজি এগুলি আমারও পছন্দ, মানহার বাবারও পছন্দ। তো আজকে আমি এরকমভাবেই করলাম, একটু মাছ টাইপের একটু সবজি নিজের গাছে লাগানো লাল শাক দিয়ে এই রান্নাটাই আজকে সিম্পল খাবারই করলাম। আর মেয়ের জন্য এই কাপড়টা নিলাম, ও ফুল স্লিভ আছে, যেহেতু সামনে ঠান্ডা চলে আসতেছে, পাতলাও ছিল সুন্দর কটনের মধ্যে। তিনটা ছিল, তিন পিস ছিল, আর একটা এখানে একটা এখানে দেখা গেছে একটা সিঙ্গেল একটা পিস ছিল, সেটাও নিয়েছি ওর জন্য, এটাও সুন্দর নেভি ব্লু কালার ছিল, ভাল লাগছে আমার, এটাও নিলাম। আর আজকের ব্লগে আমি দেখাচ্ছি না কে আসছে কে আসবে, ইনশাল্লাহ আমার পরে ব্লগে আপনারা দেখবেন কে আসছে আর কে আসলো, তার পরিচয়টা ইনশাল্লাহ আমি আমার পরবর্তী ব্লগে দিব। আর এই তো ভাইয়া ছেলের জন্য এই এটা নিলাম, শুনতে একটা তিন পিছের একটা কাপড়, এখানে থ্রি পিস ছিল একসাথে, ভিতরে একটা টি শার্ট, উপরে একটা শার্ট আর নিচে একটা প্যান্ট ছিল। আসলে সেন্সবেরির মধ্যে লিমিটেড জিনিস, তো তার মধ্যে যা পাইছি এটাই নিলাম। খুব খুঁজে খুঁজে দেখার মতন অন্য অন্য কাপড় যদি দেখবো ওইটা সময় আমার হয় নাই, আর আমি যেহেতু মার্কেটে যাই নাই আমার সময়ও ছিল না, তাই আমি শর্টকাটের মধ্যে যা পাইছি নিছি। কিন্তু খুব খারাপ যে বলবো তা না, আমার কাছে ভালোই লাগছে। আমি জানি না আপনাদের কাছে যারা দেখছেন ভিডিওটা তাদের কাছে কেমন লাগতেছে, আমার কাছে ভালো লাগছে। আর এটা একটা টি শার্ট ছিল,
আর এই যে এখানে একটা, যেহেতু সামনে ডিসেম্বর চলে আসতেছে, আমি একটু ভারী টাইপের কাপড়গুলিই নিছি। আর এই যে এখানেও টু পিস ছিল, একটা প্যান্ট একটা উপরে সোয়েটারের মতন। আর এই তো এই তো এই কাপড়গুলি আমি ভাইয়ার ছেলের জন্য কিনলাম, তো এগুলি ওনার ছেলেকে আমি দিব। এখন ওনাদের পছন্দ হলেই হয়েছে, ভাবির পছন্দ ভাইয়ার পছন্দ হলেই খুশি। কারণ কাউকে গিফট করার পরে যদি সে নিজেও সেই গিফটটা দেখে খুশি হয় তাহলে আসলে ভালো লাগে। তা আমি তো আমার পছন্দে নিয়ে আসছি, এখন জানি না তাদের পছন্দ কীরকম হয় না হয়। তা আশা করি আজকের এই আমার মার জন্য সবার কাছে আবারও দোয়া চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, পরবর্তী ব্লগে কে আসলো সেটা নিয়ে ভিডিও করব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।